নমস্কার, আমি মৌসুমি, শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি লেখিকা প্রতিভা বসুর তিন তরঙ্গ। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই আপনার চেনা জানা বন্ধু বান্ধবদের মধ্যে গল্প শেয়ার করতে ভুলবেন না। আজ থেকে শুরু করছি তৃতীয় তরঙ্গ, অষ্টম পর্ব। পরের দিন বিকেলে চুঁচড়ো থেকে ফিরে কেতকী যখন স্বামীর একা বসবাসের পটভূমিকায় অরুন্ধতীকে দেখতে পেল, মনটা তার ভারী হয়ে উঠল মুহূর্তে। দু মাস আগে যাকে বিদায় দিতে ব্যথিত বোধ করেছিল, আজ তারই আচমকা প্রত্যাবর্তনে একটুও খুশি না হয় বরং বিরক্তই হল। শুকনো গলায় বলল, তুমি? লজ্জিত কুণ্ঠিত অরুন্ধতী দরজা খুলে একপাশে সরে দাঁড়িয়ে একটু হাসল। কেতকী সঙ্গে করে তার মাকে ভাইকে নিয়ে এসেছে নিজের সংসার দেখাতে, আনন্দে উদ্বেল হয়ে এসেছে সারা রাস্তা। মিসেস মুখার্জি লক্ষ্য করলেন মেয়ের সেই আনন্দিত মুখে একটি গাঢ় ছায়া পড়ল। ঘরে ঢুকে কেতকী আবার বলল, আজই এসেছ? অরুন্ধতী মাথা নাড়ল, কখন? সকালবেলা। হঠাৎ? প্রশ্নটা করে সে কিন্তু জবাবের অপেক্ষা করল না, পর্দা সরিয়ে ঢুকে গেল তার শোবার ঘরে। পাশ কাটিয়ে এক পলক সন্দিগ্ধ দৃষ্টি বুলিয়ে কেতকীর মাও ঢুকলেন মেয়ের সঙ্গে সঙ্গে, ডিকো। অরুন্ধতী লাল হয়ে অবলম্বনহীনের মতো দাঁড়িয়ে রইল ঘরের মধ্যিখানে। একটু পরে আবার এদিকের বারান্দায় এসে কেটলি চাপিয়ে দিল উনুনে। আসন্ন কার্তিকের ছোট বেলা, দেখতে দেখতে গড়িয়ে গেছে কখন। অন্ধকার জমে উঠেছে একতলার ফ্ল্যাটে, আলোগুলো জ্বালিয়ে দিল সে। সকালবেলা সোমনাথ না খেয়ে গেছে, কর্মক্লান্ত মানুষের অভ্যর্থনার আয়োজনের তাগিদটাই নিজের বেদনার চেয়ে বেশি জরুরি বলে মনে হলো তার। তারপর তো আছেই সারা রাত অন্ধকারে চেয়ে থাকা। সকালবেলা তারা পৌঁছেছে এসে প্রায় 8:30। তারপর থেকে একদণ্ড দাঁড়ায়নি সোমনাথ, আপিসের তাড়া ছিল, তারই মধ্যে ঝিকে ডেকে এনেছে গিয়ে বস্তি থেকে। দাড়ি কামিয়েছে, স্নান করেছে, খাবার কিনে রেখে গেছে তার জন্য। অরুন্ধতী ক্লান্ত ছিল, তাছাড়া এভাবে আসার গ্লানি প্রায় আচ্ছন্ন করে রেখেছিল তাকে। তাই সেই যে এসে ছোট ঘরটিতে গিয়ে চুপচাপ নিজেকে লুকোলো আর বেরোলো সোমনাথ আপিস গেলে। আর বেরিয়েই বাড়িঘরের চেহারা দেখে মনটা দমে গেল 7 হাত। কেতকী তার মার কাছে গেছে, এ খবরটা তালা খুলতে খুলতেই সোমনাথ ঘোষণা করেছিল, বিকেলেই আসবে তাও বলেছিল, কিন্তু বৃন্দাবনও যে নেই তা তো কই বলেনি সে। রান্নাঘরের চেহারা বহুদিনের অব্যবহারে ধুলিমলিন, হাঁড়ি কড়া শিকে তোলা, আধ ভাঙা উনুনটা পড়ে আছে ছায়ের গাদার পাশে, থালা বাটি পেয়ালা পিরিচ বাসন কোসন সব বিশৃঙ্খল, সব ছত্রখান। শোবার ঘরে এসে বোঝা গেল স্টোভ জ্বালিয়ে অস্থায়ীভাবে সেখানেই সংসার করছিল কেতকী, এবং এই ঠিকে ঝিটি ঠেকা দিচ্ছিল সংসারের খুঁটিতে। তার মানে মানুষটা না খেয়ে গেল? মুহূর্তে তার মেয়ে মন ভরে উঠল ব্যথায়। নিজের খাবার তুলে রেখে অমনোযোগিতাকে সে ধিক্কার দিল, তারপর অভ্যস্ত ভঙ্গিতে হাত দিল ঘরের কাজে। উড়ল ধুলোবালি, সোনা হলো মলিন কাঁসা, খাটের তলাকার অন্যান্য আবর্জনার সঙ্গে বেরিয়ে এলো কালকের ভেজানো দুর্গন্ধ চাল ডাল। বাথরুম থেকে 3 দিনের জমানো শাড়ি ব্লাউজ ধুতি গেঞ্জি কাঁচা হলো সব। প্রসাদন করে যাওয়া পাউডারের প্রলেপ বুলোনো এলোমেলো ড্রেসিং টেবিল, সোমনাথের বই, কুঁচকোনো বিছানা, মুহূর্তে সব ফিটফাট। এবার কয়লা ভাঙিয়ে ভাঙা উনুনটাকেই জোড়াতাড়া দিয়ে ধরিয়ে নিল, মৃন্ময়ীর দেয়া টাকা থেকে আনিয়ে নিল প্রয়োজনীয় টুকিটাকি, সব প্রস্তুত। যাবার বেলা যে মানুষ না খেয়ে গেছে, ফিরে এসে আবার যেন তার পুনরাবৃত্তি না ঘটে, অব্যবস্থার জঙ্গলে আবার যেন পথ হাতড়াতে না হয়, সে ভারী লজ্জা। তাই কেতকীর এই অপ্রসন্ন অভ্যর্থনার বেদনা ঢোক গিলে পাঠিয়ে দিল বুকের ভেতরে। দুটি অপরিচিত মানুষের কাছে কেতকীর এই ইচ্ছাকৃত অবহেলার ভঙ্গিকে মেনে নিল ভাগ্যের দান বলে। মিসেস মুখার্জি বললেন, মেয়েটি কে রে?
আয়নার ঝকঝকে কাঁচ থেকে নির্মল মেঝে পর্যন্ত এক পলক দৃষ্টি বুলিয়ে কেতকী বলল, সোমনাথের আত্মীয়। কি হয়, সম্পর্কের অত খুঁটিনাটি জেনে কি লাভ তোমার? পথে পরে আসা শাড়িটা ছেড়ে একখানা ধোপের পাট ভাঙা শাড়ি পরে নিল সে, শু ছেড়ে স্যান্ডেল পায়ে দিল। তারপর ঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলল, বসো তোমরা, হাত মুখ ধুয়ে চায়ের ব্যবস্থাটা দেখি। খুব সম্ভব এই মুহূর্তে মার দুরন্ত কৌতূহলী আর সন্দিগ্ধ স্বভাবের হাজারো প্রশ্ন বান থেকে রেহাই পাবার জন্যই বেরিয়ে এসেছিল, কিন্তু খাবার ঘরের সামনে এসে একটু থমকাতে হল। সাদা চাদর পাতা খাবার টেবিলে বৈকালিক সমস্ত আহার্য প্রস্তুত করে ভেতরের দিকে ছোট্ট উঠোনে নামবার নিচু সিঁড়িতে আধো অন্ধকারে গালে হাত দিয়ে নিজেকে নিয়ে যেন ভেঙে পড়ে বসে আছে অরুন্ধতী। তরতর করে হেঁটে চলে গেল সে বাথরুমে। রাত্রে স্ত্রীর থমথমে মুখের দিকে তাকিয়ে কারণটা আঁচ করতে পারল সোমনাথ। বলল, শোনো। পাশ ফিরে শুই কেতকী বলল, কি? এদিকে ফেরো না। সেটা কি খুব জরুরি? মুখ না দেখলে কি কথা বলা যায়? তাহলে দয়া করে বলো না। কি হয়েছে, রাগ করেছো নাকি? রাগ করব কেন, রাত হয়েছে, ঘুম পায় না। এতদিন পরে মার সঙ্গে দেখা হলো, তবু এত মেজাজ খারাপ? আমার মেজাজ তো তুমি আজকাল সবটাতেই খারাপ দেখো। তবে শুনছো না কেন আমার কথা? ক্লান্ত লাগাটাও কি তোমার কাছে অপরাধ? হ্যাঁ, অপরাধ। শোনো এদিকে, একটু জোর করল সোমনাথ। নিজেকে ছাড়িয়ে কেতকী বলল, হুকুম? করলামই বা কেন, পতি পরম গুরু নাকি? তা নিতাম তো, মন্দ কি প্রথাটা? অতএব তুমি যা করবে, যা বলবে, তাই মেনে নিতে হবে নির্বিচারে, না? নিলেই বা। আপাতত যখন খাওয়া পড়ার সংস্থান তুমিই করছো, বলতেই পারো সে কথা? গনগনে কেতকী মুখ ফেরালো এদিকে। বেশ বলো, কি তোমার কথা? ম্লান হয়ে সোমনাথ বলল, মাঝে মাঝে তুমি এত নিষ্ঠুর হয়ে ওঠো কেন? তোমার জরুরি কথাটি কি এই? না। তবে কাল আমি হরিণডাঙ্গা গিয়েছিলাম। কি? বিদ্যুতের মতো এবার উঠে বসল কেতকী। তাহলে তুমি গিয়ে নিয়ে এসেছো ওকে? গিয়ে দেখলাম। শুনতে চাই না, কেন গিয়েছিলে? তার কোনো নির্দিষ্ট কারণ বা ইচ্ছে বা স্থিরতা কিছুই ছিল না। ট্রেন ফেল করে বসে বসে টাইম টেবিল উল্টাতে উল্টাতে দেখলাম হরিণডাঙ্গা। চুঁচড়ো থেকে মাত্র কয়েকটা স্টেশন। ভাবলাম একটা খোঁজ নিয়ে যাই, আর সেটা আমার একটা কর্তব্য। সেই কর্তব্যের দায় টিকতে না পেরে বুঝি স্ত্রীর অনুপস্থিতির সুযোগে একেবারে নিয়ে এলে বুকে করে? ছি ছি, তোমার আবার ছি! একেবারে ফেটে পড়ল কেতকী। এ সমস্ত প্রবঞ্চনা করো কেন? তার চেয়ে বিয়ে করলেই পারো, হিন্দু ধর্মে জয় জয়কার হবে। তুমি শান্ত হয়ে সবটা শোনো, তারপরে কোনো কথা আমি শুনতে চাই না তোমার। সোমনাথ স্ত্রীর মাথায় হাত রাখল। ছেলে মানুষই করছো কেন? আমাদের এখান থেকেই উনি গিয়েছিলেন, খবর না পেয়ে অনেক আগেই আমাদের খোঁজ নেওয়া উচিত ছিল। আর তুমি তো জানো যে আমার মার কাছেই ছিল মেয়েটি। তার মৃত্যুর পরে আমি নিশ্চয়ই সেই দায়িত্ব পালন করব, তা নইলে মরেও তার আত্মার শান্তি হবে না। চুল ঝেঁকে সোজা তাকালো কেতকী। লেখাপড়া শিখে ইডিয়েটের মতো কথা বলো কেন? মার মৃত আত্মার দোহাই দিও না, খুব ভালো করে জানো তার কোনো আত্মা নেই, যে গেছে সে গেছে। চকিত হল সোমনাথ, কিন্তু শান্ত গলায় বলল, কেকা, এ নিয়ে আমি বুদ্ধি দিয়ে লড়াই করতে চাই নে, বিশ্বাসটাই বড়। হ্যাঁ, তোমাদের হিন্দুদের তো সাপে কাটলে মনসার বিশ্বাস, বসন্ত হলে শীতলার বিশ্বাস। ঠোঁট বেঁকিয়ে হাসল কেতকী। সোমনাথ উঠে বসল বালিশের হেলান থেকে। তোমার যা খুশি বলতে পারো, কিন্তু আমি এ কথা ভাবতে ভালোবাসি, তিনি মরে গিয়েও আছেন আমার জীবনে, ছড়িয়ে আছেন, জড়িয়ে আছেন, অলক্ষ্যে তিনি দেখছেন আমার সবকিছু। পারভাট! অসহ্য বিরক্তিতে কেতকী খাট থেকে নেমে দাঁড়াল। বিয়ে করবার দরকার ছিল কি? মাকে নিয়েই তো চমৎকার সংসার করতে পারতে। মুহূর্তকাল চুপ করে থেকে সোমনাথ বলল, হয়তো তাই উচিত ছিল,
কিন্তু সাধারণ মানুষ নিজের সুখটাকেই বড় করে দেখে। ব্যঙ্গোক্তিটা কার উপরে ভেবে দেখবার চেষ্টা করো। একজন ১৬ বছরের নিঃস্ব রিক্ত স্বজনহীন সম্বলহীন মেয়ের কথা, যখন সে তার ৮ মাসের বাচ্চা বুকে নিয়ে পরের দরজায় আশ্রয়ের জন্য দাঁড়ায়, তার বেদনা কতখানি। চোখ মেলতে শিখে আমি সেই যন্ত্রণা দেখতে দেখতেই বড় হয়েছি। চুপ করো, তোমাদের এই বাংলাদেশের শতকরা ৯৫ জন বুড়ো খোকাদেরও আমি ঢের দেখেছি। শাড়ির আঁচল ঠিকঠাক করে কেতকি চেয়ারে বসল। গম্ভীর হল সোমনাথ, বলল, সেই খোকা তুমি অনেক দেখতে পারো, আমাকে দেখনি। কেননা যে সোমনাথ একদিন তার গ্রামের বাড়িতে ঘরের দাওয়ায় বসে দোলাই গায়ে আকাশে তাকিয়ে মুড়ি চিবত, তাকে দেখলে তুমি ফিরেও তাকাতে না। সেখানেই থাকলে না কেন? সেটাই স্বাভাবিক ছিল। গোমস্তা কৃষ্ণদয়ালের নাতি হয়ে ১২ না পড়তেই জমিদারি সেরেস্তায় ৫ টাকা রোজগারের জন্য হাঁটাহাঁটি করারই কথা ছিল এই সোমনাথের। বড়জোর ম্যাট্রিকুলেশনের গণ্ডি পেরিয়ে মাইনর স্কুলের মাস্টার হয়ে হেঁটো ধুতি আর ফতুয়া পরে যথেষ্ট ভেবে জীবনযাপন। কিন্তু নিজের মান সম্ভ্রম, অসন বসন, সুখ দুঃখ সব তুচ্ছ করে যে মানুষ আজ আমাকে এখানে এনে পৌঁছে দিয়েছেন, এমনকি এম এ পড়ুয়া অতি আধুনিকা কেতকি মুখার্জির স্বামিত্বে পর্যন্ত পরিণত করতে পেরেছেন, তিনি আমার মা। জানি জানি। না জানো না, সন্তানের জন্য সব মায়েরাই করে, খুব কিছু বেশি কথা নয়। না, সব মাকেই সংসারে এসে এমন ঘাত প্রতিঘাতের সঙ্গে লড়াই করতে করতে ভাসতে হয় না সন্তান নিয়ে। সকল মায়ের মনই এমন পরিচ্ছন্ন হয় না। নিজেকে নিঃশেষে দিতে পারার মতো মন খুব সুলভ নয় কেতকি, তুমি মা হলে তা পারবে না। নিশ্চয়ই পারব, নিজের ছেলের জন্য সব পারব। এবার আঁতে ঘা দিল সোমনাথ। নিজের সংসারের জন্য কতটুকু পারো, কতটুকু সুখ তুমি ত্যাগ করো তোমার স্বামীর জন্য? দিনের পর দিন কেনা খাবার খেয়ে আপিসে যেতে হয় তোমার কষ্ট হবে বলে, কদিন একটা কাজের লোক না থাকলেই তোমার দুনিয়া অন্ধকার। ওই ছেলের জন্য দাস লাগবে, দাসী লাগবে, আয়োজনের এতটুকু ত্রুটি হলে কাউকে আস্ত রাখবে না তুমি। তুমি তুমি আমাকে এসব বলছো আজ? এত অসুস্থ আমি, এত আমার শরীর খারাপ। কিসের থেকে কি, উত্তেজনায় ঘরময় হাঁটতে লাগলো সোমনাথ। আজ আমি যদি মরে যাই, যদি একটা শিশু জন্মায় তোমার, আমি জানি আমার অশিক্ষিত মূর্খ মা যে ধৈর্য, যে পরিশ্রম দিয়ে আমাকে গড়ে তুলেছেন, তা তুমি এই বিশ্ববিদ্যালয়ে ছাপ মারা সুবিধের যুগে জন্ম নেয়া কেতকি মুখার্জি তা পারবে না। তুমি পারবে না সারাদিন ঘানির মতো ঘুরে ক্লান্তিতে ভেঙে চুরে গিয়েও রাত জেগে ছেলে নিয়ে মিষ্টি গলায় কথা বলতে, সংসারের সকল নিষ্পেষণ হজম করে পরিবেশের সব বেলা ডিঙিয়ে শুধু মনের জোরে তাকে তুলে ধরতে। বেঈমান, মিথ্যেবাদী, রুদ্ধস্বরে প্রায় চেঁচিয়ে উঠল কেতকি, আজ তুমি আমাকে এসব কথা বলছ? আমি কিছুই করিনি, কিছুই ছাড়িনি তোমার জন্য। সমস্ত সমাজ, সংসার, ধর্ম, মা, ভাই সবকিছু ছেড়ে শুধু তোমার জন্যই চলে আসিনি আমি এখানে। মা কি একা তোমারই, মা কি আমারও ছিল না? অস্থির গলায় সোমনাথ বলল, ছিল ছিল, কিন্তু শুধু মাই ছিল। বন্ধু নয়, স্বজন নয়, আশ্রিত নয়, সে এক মুঠো মানুষটার মতো দিন দরিদ্র ধুলোই মিশে যাওয়া অস্তিত্ব নয়। শোনো কেকা, আমার মাকে আমি শুধু মা বলেই ভালোবাসতাম না, মা হিসেবেই তার প্রতি আমার এই আবেগ নয়। সে একটা মানুষ, যে মানুষকে আমি শ্রদ্ধা করতাম মানুষ হিসেবেই। ওরকম সকলেই সকলের মাকে ভাবে সোমনাথ, মা সকলের কাছেই সমান। না, তোমার মাকে তুমি ভাবো না, মা বলে ভালোবাসো, মানুষ হিসেবে কতখানি শ্রদ্ধা করো তা আমি জানি। আর তাছাড়া তোমার পক্ষে তোমার মাকে ছেড়ে আসা আর আমার পক্ষে আমার মাকে ছেড়ে আসায় কোনো তুলনা হয় না। ছেলে বিয়ে করলে যে মা হিংসে বুক ফেটে মারা যায় তার মৃত্যুই ভালো। চুপ করে স্ত্রীর মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল সোমনাথ। তারপর গম্ভীর গলায় বলল, আর কখনো বলো না। আর আশ্চর্য, সেই দৃষ্টিতে, সেই গলার আওয়াজে বুকের ভেতরটা কেঁপে উঠল কেতকির। এই সেদিনের মুখচোরা সোমনাথ চোখ তুলতে যা ৭ বার কান গরম হয়ে উঠেছে, এখনো একটা সিগারেটের টান দিতে যে ৩ বার কাশে, তার এত তেজ। আর সেই তেজে দগ্ধ হচ্ছে
আদপে কায়দায় চলায় ফেরায় খাটো চুলে চোখের কাজলে নুখের রঙে সারা বিশ্ববিদ্যালয় পাড়ার মধ্যমণি কেতকী মুখার্জি? ছি 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 ছি, স্বামী হোক যাই হোক, সমবয়সী তো, সহপাঠী তো, তারা বন্ধু তো দুজনে, তবু আজ সোমনাথকে ভয় পেল কেতকী? একতলার ঘর, উল্টো দিকে রাস্তার আলো এসে পড়েছে জানলার পর্দায়। দুজনের পছন্দ করে কেনা হেলিওট্রোপ রঙের পর্দা, সেই পর্দার ছায়া ঘর আলো করেছে। কেতকী সোমনাথের সমস্ত অবয়বে একটা অনমনীয় ইস্পাত ভঙ্গি দেখতে পেল। গুঁয়ার, পূর্ব বাংলার জাত গুঁয়ার, ব্রুট। সহসা হাতের ভাজে মাথা রেখে কেতকী ফুপিয়ে কাঁদতে লাগল। সোমনাথ আস্তে আস্তে ঠিক তার পিছনে এসে দাঁড়ালো। উদ্ধত কেতকীকে এইবার ভারী বিনম্র লাগলো, তার ভারী ভালো লাগলো এই কান্নার ভঙ্গিতে দেখে। তাকিয়ে রইল পলকহীন ভাবে, কাঁদতে দিল অনেক অনেকক্ষণ। বৃষ্টি পড়া দেখলে যেমন একটা অদ্ভুত ভালো লাগায় মন ভরে যায় তার, ঠিক তেমনি ভালো লাগলো এই কান্না, নেশার মতো লাগলো এই দুঃখের বর্ষণ। জীবনের প্রথম মেয়ে তার মা, মাও তার জন্য ঠিক এইভাবেই কেঁদেছিলেন, একটু অন্য চেহারায় অন্য কারণে। তার জন্য সব মেয়েকেই কাঁদতে হয়, যে মেয়েই তার সান্নিধ্যে আসে তাকেই কাঁদায় সে। এই কান্না নিয়েই সে জন্মেছে, এই তার বিধিলিপি। তবে কাঁদুক, এই মেয়েও কাঁদুক, তার জীবনের যৌবনের সখা, দোসর, প্রিয়তমা, তার ভাবি সন্তানের মা। আরো অনেক পরে কেতকীকে চেয়ার থেকে তুলে বিছানায় এনে শুইয়ে দিল, শান্ত করল মাথায় হাত বুলিয়ে, ভালোবাসার বন্যায় ধুইয়ে দিল সকল গ্লানি। মিসেস মুখার্জি মাত্রই দুদিনের ছুটি নিয়ে এসেছিলেন, চলে গেলেন তিনি। যাবার আগে মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, সাবধানে থাকিস। থাকব, বাড়িতে আগাছা বাড়তে দিস না, তাতে সর্বনাশ হয়। আগাছা? সংসারে যেমন ঋণের শেষ রাখতে নেই, তেমনি শত্রুর শেষও রাখতে নেই। ওসব যত তাড়াতাড়ি উপড়ে ফেলা যায় ততই ভালো। বলছ কি তুমি, আমার আবার শত্রুকে? জীবনের অনেকগুলো বছর পার হয়ে এসেছি, আমার কথা তুই শোন, ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়া। আহা, কি বলছ! যে মেয়েকে নিয়ে স্বামীকে তার গঞ্জনার শেষ নেই, তার জন্যই বেদনায় আর্দ্র হয়ে উঠল গলা। আমি এতক্ষণ বুঝতেই পারিনি তোমার কথা। আত্মীয় নয়, স্বজন নয়, এখানে এসেছে কি করতে, মতলবটা কি? ছি, ও কথা বলো না, ও আমার ছোট বোনের মতো, আমাকে কত ভালোবাসে। কেতকী রীতিমতো অসন্তুষ্ট হল মার উপরে, সঙ্গে সঙ্গে নিজেকেও ধমকাল। অন্যায় তারই হয়েছে, তার ব্যবহারটাই ভালো ছিল না এই দুদিন অরুন্ধতির ওপর, সেই তাকে মার কাছে এইরকম একটা অবজ্ঞার পাত্রী বানিয়েছে, অসম্মান করেছে, নিজের বিরক্তিকে প্রকাশ করে তারই ছায়া ফেলেছে তার মার মনে। নয়তো অমন মেয়েকে কেউ এমন কথা বলতে পারে? নয়তো আমার মা আমার কাছে ওরকম বলবার সাহস পান? অরুন্ধতির জন্য সত্যি মন কেমন করল তার, বলল, তাছাড়া ওকে তুমি আমাদের আশ্রিত ভাবছ কেন? ও তো এখানে থাকতে আসেনি, থাকবেও না, শিগগিরই কোনো বোর্ডিং টোর্ডিংয়ে চলে যাবে, নিতান্ত বিপদে পড়েই এসেছে। বোর্ডিংয়ে? চোখ বড় করলেন মিসেস মুখার্জি। ওসব বোর্ডিং ফোর্ডিং বাপু বাদ দাও, এখানে থাকলে তবু চোখে চোখে, আড়ালে গেলে তো। আর তাছাড়া ঝি নেই, চাকর নেই, এখন তো ছাড়তেই পারবি নে। এবার ফোঁস করে উঠল কেতকী। বড্ড নোংরা কথা তুমি ভাবতে পারো মা, নিজের মনে ভাবো, তাতে কারো হাত নেই, কিন্তু ওসব বলো কেন, শুনতে বিশ্রী লাগে। চোখে চোখে বা চোখের আড়ালের কথা উঠছে কিসে, কি ভাবছো তুমি? আর তাছাড়া ও কি ঝি চাকরের মতো? ছি, ওই দেশের মাল দেশেই প্যাক করে পাঠিয়ে দাও, কলকাতা আসবারও দরকারটা কি? ঘর থেকে বেরিয়ে তিনি ট্যাক্সিতে উঠলেন। রাগে দুঃখে চিড়বিড় করে উঠল কেতকীর শরীর, মনে হলো জীবনে আর সে মার মুখ দেখবে না। সোমনাথের সঙ্গে ট্যাক্সিতে স্টেশনে যেতে যেতে মিসেস মুখার্জি গলায় মিষ্টি দিলেন, তাহলে ওকে সে সময় নার্সিংহোমেই রাখবে? সোমনাথ বলল, তাই তো ভাবছি, খরচা ভয়ানক।
হ্যাঁ একটু বেশি, তা তাই সবচেয়ে ভালো। ডক্টর নন্দী তো আমাদের সমাজেরই মানুষ, বললে তিনি নিশ্চয়ই কিছু কম সম করে। সোমনাথ মৃদু হাসল। কি আর, ওসব অনুরোধ না করাই ভালো, বরং আপনি যদি সে সময় আসতে পারেন। তা তো নিশ্চয়ই, আমি তো আসবই, না এলে চলবেই বা কেমন করে? প্রসবটুকুই তো সব নয়, বলতে গেলে বাচ্চা হবার পরেই আসল কাজ। একা একা থাকে, তেমন যত্নও হয় না তো। তাই তো বলছিলাম বাবা, এ দুটো মাস আমার কাছে যদি রাখতে, তবে তোমার খরচও কিছু কম হতো, ওরও সব ঠিক মতো চলতো। আর এই তোমার আত্মীয় মেয়েটি তো রয়েইছে বাড়িতে, দেখছি কাজেরও খুব, সেই এ দু মাস তোমাকে দেখাশোনা করতে পারত। মিসেস মুখার্জি জামাইয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখলেন। সরল চোখে তাকিয়ে সোমনাথ বলল, না না, উনি তো থাকবেন না এখানে, অন্য কোনো কাজ পেলেই চলে যাবেন, আর কাজ পেতে দেরি হলেও অন্য কোথাও ব্যবস্থা করে দিতে হবে। মিসেস মুখার্জি একটু চুপ করে রইলেন। এক গ্রামের ছেলে মেয়ে কেউ নেই, তোমাদের তো করাই উচিত। সোমনাথ একটু কিন্তু কিন্তু হয়ে বলল, হ্যাঁ তা বেশ করেছ, আশ্রয় দিয়েছ, বড় ভাইয়ের মতো তুমি। এবার এ কথার কোনো জবাব দিল না সোমনাথ, তাকিয়ে রইল রাস্তার দিকে। কেতুকীর মা তারপর আবার মেয়ের প্রসঙ্গে ফিরে এলেন, টাকা কড়ির জোগাড় আছে তো? সোমনাথ মুখ ফিরিয়ে তাকাল, কিন্তু একটু দ্বিধা করল জবাব দিতে। সত্যি বলতে জোগাড় তার নেই, থাকবে কোথা থেকে? যা মাইনে পায় মাসের শেষে তাইতেই টান ধরে, সংসার সম্বন্ধে সে প্রায় কিছুই বোঝে না, আর কেতকীয় গুছিয়ে খরচ করা বিষয় নিতান্ত অপটু। তার উপর মাস দেড়েক চাকর না থাকায় বাইরে খেতে খেতে প্রায় ফতুর হবার দশা। অবশ্যই এই দেড় মাসের মধ্যে যে একটা লোকও তারা জোগাড় করতে পারেনি কাজের জন্য ঠিক তা নয়, কিন্তু দুবার দুজন এসে একজন কিছু জামা কাপড় আর দশটা টাকা নিয়ে সরে পড়ল, আর একজন অখাদ্য রান্না করার অপরাধে বরখাস্ত হল। এদিকে প্রত্যেক মাসে একদিন ডাক্তার আসে কেতকীকে দেখতে, দামি দামি ওষুধ খাওয়াতে হয়, দুধ রাখতে হয় বেশি, ফল আনতে হয়। গেল মাস থেকে ব্যাংকে ওভারটাইম খেটেও সুবিধে করতে পারে না কিছু, আয়ের তুলনায় ব্যয়ের অঙ্কই বড়। একমাত্র উপায় ধার, ধারই করবে সে, এক বন্ধুকে বলেছেও সে কথা, সে আশাতেই ঠিকঠাক করেছে সব। কিন্তু এত সব কথা শাশুড়িকে বলার কোনো মানে হয় না, তাই বলল, ও একরকম হয়ে যাবে। মিসেস মুখার্জি কাঁদুনি গাইলেন, উচিত তো আমারই করা এই প্রথমবার যখন, কিন্তু আমার যা অবস্থা। না না, আপনি আবার কি করবেন? সোমনাথ স্বনির্বন্ধ হল, আমি তো বলি ডিকের ভাটটা তার দিদিরই নেয়া কর্তব্য। তুমি যে বললে বাবা, তাইতেই আমার মন ঠান্ডা হল। দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি, মুখের ভাব এমন করুণ হল যে কে সন্দেহ করবে বছরের পর বছর ধনী বিপত্নিক দেওরকে তিনি কতখানি রিক্ত করে নিজের মুঠো সোনায় মুড়ে তবে আলাদা হয়েছেন ছেলে নিয়ে। মা চলে গেলে খালি বাড়িতে নিজের ঘরে একটুক্ষণ বসে রইল কেতকী, তারপর অরুন্ধতির ঘরে এলো। কি করছো? আলো জ্বালেনি, জানলায় দাঁড়িয়েছিল চুপচাপ, তাড়াতাড়ি এগিয়ে এলো কাছে। কেতকী বলল, এবার যেন তুমি কেমন হয়ে গেছো, আমার বাবরিগুলো বেঁধে দিচ্ছ না? জানো তোমার কথা মতো আমি আজকাল চুল কাটি না, একটু বেড়েছে না? আধখানা পিঠ ঘুরিয়ে সে তার চুল দেখাল, হাসল মিষ্টি করে। অরুন্ধতী এবার আলো জ্বালল, তাহলে ফিতে কাঁটা নিয়ে আসি? ও ঘরে চলো না, চলুন। এ ঘরে এসে অরুন্ধতী ফিতে টিতে খুঁজে বার করল, বসল চুল বেঁধে দিতে। কেতকী বলল, এবার হরিণডাঙ্গার গল্প বলো, তোমার সেই প্রিয়তম জমিদারটির সঙ্গে একবার আমার দেখা হলে বেশ হতো, তুমিও যেমন বোকা। ওখানে আর সবাই খুব ভালো, মৃন্ময়ীকে মনে করল অরুন্ধতী, মনে পড়ল আনুকে, যুধিষ্ঠিরকে, একটা চিঠি লেখার কথাও ভাবল মনে মনে। কেতকী বলল, মাঝখান থেকে তোমার জিনিসপত্রগুলো পড়ে রইল সেখানে, যাক
ওইগুলো দেখেই যদি তোমার অমর নারায়ণের বিরহ বেদনা কিছুটা উপশম হয়। কি ছিল বলো তো? ফিতে দিয়ে ছোট চুলে গোড় কষল অরুন্ধতী। কি বা, সামান্য কয়েকখানা কাপড়, দু চারটে চিঠি আর বিছানাটা। চলো এখন বেরিয়ে তোমার জন্য সব কিনে আনি। কি কি দরকার বলো তো? এই মুহূর্তে অরুন্ধতির জন্য কিছু করতে কেতকির মনটা যেন উন্মুখ হয়ে উঠল। অরুন্ধতি বলল, আপনার শরীর খারাপ। শরীর খারাপ তো ভারী, আসলেই হাতির মতো মূর্তি নিয়ে বেরুতে আমার ভীষণ লজ্জা করে। যাই বলো, মেয়েদের একেবারে মেরে রেখেছেন ঈশ্বর। দরজায় কড়া নাড়ল কে টুকটুক করে। কেতকি ভুরু কোঁচকালো, সোমনাথ এত তাড়াতাড়ি ফিরে এলো? নিশ্চয়ই অন্য কেউ, দেখো না ভাই। আদমাদা বেনিতে ফিতের ফাঁস লাগিয়ে উঠে এসে দরজা খুলে দিল অরুন্ধতী। অপরিচিত মুখের দিকে তাকিয়ে দ্বিধাভরে সরে এলো এক পা। অরুন্ধতীকে দেখে সুবিনয়ও থমকালো একটু, সেও তাকিয়ে অবাক হল। ভালো লাগল, মৃদু হেসে বলল, সোমনাথ বাড়ি নেই? না। কেতকি, কেতকি আছে? অরুন্ধতীকে প্রায় পাশ কাটিয়েই ঘরে ঢুকল সে। একটু দয়া করে ডেকে দেবেন, আপনি বসুন। কিন্তু অরুন্ধতী ভেতরে আসবার আগেই কেতকি বেরিয়ে এলো। সুবিনয়ের গলা শুনতে পেয়েছে সে, আর এসেই অভিযোগে ফেটে পড়ল প্রায়। বেশ চমৎকার লোক তুমি, খুব কথার ঠিক যা হোক। সত্যি রাগ করো না, ভীষণ ব্যস্ত ছিলাম কদিন, আসতেই পারিনি। ওহ, কি আমার ব্যস্ত বাগিস, কত কাজের তা তো দেখাই যাচ্ছে। বোকো না, তোমার ভৃত্য আমি যদি কাল সূর্যাস্তের মধ্যে এনে না দিই তখন যা খুশি তাই বলো। একটু এপাশ ওপাশ তাকালো সুবিনয়, স্বভাবত উঁচু গলা একটু খাটো করল। মেয়েটিকে? আমি তো ভাবলাম আবার অন্য ভাড়াটে এলো নাকি। কৌতুক করার সুযোগটা ছাড়ল না কেতকি। মেয়েটিকে দেখে মাথা ঘুরে যায়নি তো? তা ঘুরিয়ে দেবার পক্ষে নিতান্ত মন্দ কি, কে? এত কৌতূহল কিসের? যেই হোক না, তোমার বোন নাকি? ধরে নাও না। সোমনাথ কই? হাওড়া স্টেশনে। হঠাৎ হাওড়া? আমার মাকে তুলে দিতে গেছে। তোমার মা? রাগ পড়েছে তাঁর? তা পড়েছে, কিন্তু তোমার খবর বলো, কোথায় ডুব মারলে হঠাৎ, যাচ্ছ কবে? সুবিনয় হাসল, আমার যে তিন কুলে কেউ নেই তা তো জানোই, কিন্তু হঠাৎ এক মাতুলানির আবির্ভাব হয়েছে, অকস্মাৎ তিনি ভালোবাসছেন আমাকে। ভালোই তো। তা তো ভালোই, ভাগ্নে যোগ্য হয়েছে, চাকরি করতে যাচ্ছে, এখন কি দূরে দূরে রাখা মানায়? তার উপরে যদি অবিবাহিত হয়? খিলখিল করে হেসে উঠল কেতকি। তার চেয়ে বিয়ে করে ফেলো, ল্যাটা চুকুক। দাও না ঠিক করে, ঘটক বিদায় দেব। নিশ্চয় নিশ্চয়, বলো তোমার কেমন মেয়ে পছন্দ? এই তোমার মতো? ওহ, ভারী যে ইয়ে হয়েছ, তার চেয়ে মন খুলে বলো না যে এই মেয়েটির মতো। বেশ তো, সুবিনয় হাসল, সত্যি যদি পছন্দ হয় তবে বলো বাপু, ঘটকালি করি, তারপরে কিন্তু আর কোনো ওজোর মানব না। ওজোর আমি করবই না, কিন্তু আগে চা খাওয়াও এক কাপ। মেসে থাকি, ভাবতে পারবে না কি বিভৎস ন্যাকড়া ছাকা চা এনে দেয়। ঠিক আছে, চেহারা তো দেখলে, এবার যোগ্যতার পরীক্ষাটাও হয়ে যাক। অরুন্ধতী, অরুন্ধতী! উঠোনের সিঁড়ি থেকে ডাক শুনতে পেয়ে এ ঘরে এসে দাঁড়ালো অরুন্ধতী। তার দিকে তাকিয়ে কেতকি হাসল, এসো তোমাদের আলাপ করিয়ে দিই, আমার বন্ধু সুবিনয় রায়, আর আমার বোন অরুন্ধতী। অনুনয়ের ভঙ্গিতে বলল, এক কাপ চা করে দেবে লক্ষ্মীটি? অরুন্ধতী মৃদু হাস্যে ঘাড় নেড়ে চলে যাচ্ছিল। সুবিনয় তৎক্ষণাৎ বিনয়ের অবতার হল, থাক ও পরে হবে ক্ষণ, আপনি বসুন। কেতকি চোখে চোখে তাকাল। অরুন্ধতী বলল, চাটা নিয়েই আসি। সুবিনয় বলল, সোমনাথ আসবে কখন? ও এলেই বরং একসঙ্গে হবে। কেতকিও সায় দিল, তাই ভালো, চায়ের জন্য আমরা সবাই তৃষিত, সোমনাথ এলে বেশ জাঁকিয়ে বসেই হবে, তার চেয়ে চলো ঘুরে আসি একটু। ঘুরে আসবে কোথায়?
এর কয়েকটা জিনিস কেনা দরকার, এই তো যাব আর আসব। খুব ভালো কথা। অরুন্ধতির দিকে তাকালো কেতকি, তুমি কি বলো বাড়িতে কে থাকবে? কে আবার তালা বন্ধ করে যাব? যদি অরুন্ধতি থামল। কেতকি বুঝে নিল ওর কথা, মাথা নেড়ে বলল, সোমনাথ যতক্ষণে হাওড়া থেকে ফিরবে আমরা ততক্ষণে তিনবার হাট বাজার করে চলে আসতে পারবো, চলো। বেরুলো তারা তিনজনে। কেতকি প্রায় রোজই একবার হাঁটতে বেরোয় সোমনাথের সঙ্গে, কিন্তু অরুন্ধতির কলকাতা এসে বেরোনো এই দ্বিতীয় দিন। প্রথমবার যখন এসেছিল তখন একদিন কেতকি ঘুরে বেরিয়েছিল তাকে নিয়ে, শহর দেখিয়েছিল, আর আজ এই চোখ ধাঁধানো আলোতে মানুষে হরেক রকম দোকানে পশারে আওয়াজে চিৎকারে সুন্দরে অসুন্দরে এক বিচিত্র বিস্ময়ে এই কলকাতা শহর। চারপাশে তাকাতে তাকাতে অরুন্ধতির মন আর সকলের মতোই হালকা হয়ে গেল। অবিশ্রান্ত বুকের উপর চেপে থাকা উৎকণ্ঠার ভার, চিন্তার জগদ্দল পাথর সরে গিয়ে কখন সত্যি সত্যি ছেলে মানুষটি বেরিয়ে এলো তার চলায় ফেরায় কথা বলায় চোখে মুখে। মৃন্ময়ীর দয়ায় তার হাতে আজ টাকার অভাব নেই, সেই টাকা সে উদ্দাম হাতে খরচ করল। কিনতে বেরিয়েছিল সব কেতকি, কিন্তু শেষ পর্যন্ত সেই কিনল সব। নিজের যা নিতান্ত প্রয়োজনীয় শুধু তাই কিনে, বাকি সব কেতকির। কেতকি হাসল, বারে এই বুঝি কথা ছিল? অরুন্ধতীয় চোখ নামিয়ে হাসল, আর সেই হাসি দেখে মোহিত হয়ে রইল সুবিনয়। সন্ধেটা যেন পাখির পালকের মতো হালকা হাওয়ায় ভেসে গেল, আর এই মন নিয়ে সুবিনয়ের সঙ্গে আলাপ জমল সহজে। বাড়ি ফিরে চা করতে গেল সে, চিড়ে ভাজল মোড়মোড়ে করে, কুচনো আলু ভাজা ছিটিয়ে আরো সুস্বাদু করল তাকে। আর তারপর হঠাৎ মনটা উতলা হয়ে উঠল, এখনো সোমনাথ আসছে না কেন? সোমনাথও এসে পড়ল একটু পরে। এরপরে বলাই বাহুল্য, সুবিনয়ের আসা যাওয়াটা বেশ চোখে পড়বার মতোই বেড়ে গেল কেতকির বাড়িতে। একজন কাজের লোকও জোগাড় করে নিয়ে এলো একদিন। তারপর সেই চাকর কেমন রান্না করে তার আবার আস্বাদ নিল নেমন্তন্ন খেয়ে। সেও খাওয়ালো তাদের চীনের রেস্তোরাঁয়, একদিন সিনেমাও দেখালো। সোমনাথ বলল, চাকরি পেয়ে তোমার মেজাজ দেখছি প্রায় সিরাজদৌল্লা হয়ে গেল। কেতকি টিপ্পনি কাটল, বিয়ে করছে যে? তাই নাকি? সুবিনয় হাসল, কেতকি এখন সকলকেই ল্যাজ কাটা শেয়াল বানাতে চাইছে। ল্যাজ তো বাবা কেটেইছে, মিছিমিছি আর কেন, আবেদনটা জানিয়ে ফেলো, কর্তা কিন্তু সোমনাথই। হঠাৎ আমি কর্তা হয়ে উঠলাম? দুই বন্ধুর রহস্যটা ঠিক ধরতে পারল না সোমনাথ। কেতকি হেসে উঠল, যথাসময় সবই জানানো হবে, কি বলো? তুমি ঠিক পরশুই যাচ্ছ তাহলে? তাই তো ঠিক, একটা বিদায় অভিনন্দন দেব নাকি? উচিত, কলকাতা থেকে একেবারে মেদিনীপুরের ঝোপঝাড় যুগবাবুর বাজার থেকে একগাছা মরার মালাও কিনে আনতে পারো। আহাহা, ষাট ষাট! কেতকি পিঠে হাত বুলল, ফুলসজ্জার মালাই কেনা যাবে খন, এত দুঃখ কিসের? সোমনাথ দৌড়ল আপিসের তাড়ায়, এসব রহস্যালাপে যোগ দেবার সময় কই তার? উপার্জনের চেষ্টাতেই ক্ষয় হয়ে যাচ্ছে দিনগুলো, আসন্ন প্রসবা স্ত্রীর দায়িত্ব খড়গের মতো ঝুলে আছে মাথার উপর, কেবল টাকার চিন্তা টাকার ভাবনা। উপরন্তু গেল মাসে দেশ থেকে চিঠি লিখেছেন কৃষ্ণদয়াল, তাঁর শরীর খারাপ, এত বড় উপার্জনক্ষম বড়লোক নাতি থাকতে তিনি কি বিনা চিকিৎসায় মারা যাবেন? এক এক সময় সোমনাথের ইচ্ছে করে তার মার গয়নাগুলো বেচে দিতে। হোক অরুন্ধতির, আসলে তো তার মারই, তার বিপদেই যদি কাজে না লাগলো তবে আর কি লাভ? কিন্তু বিবেকে আটকায়, যেমন সেলাই করা মুখ তেমনি পড়ে থাকে। অরুন্ধতিও খুলে দেখেনি কি পদার্থ আছে, সোমনাথও দেখে না, কেতকিও না, কিন্তু থলিটির ওজন তো আর চোখে দেখতে হয় না। সোমনাথ এও ভাবে, মা এত গয়না রাখলেন কি করে, কি বা তাঁর ছিল, সবই তো দেখেছে সোমনাথ, তার উপর ছেলের খরচা জোগাতেই তো সব গেছে বলে জানত সে। কখন এত জমালেন, নাকি নতুন করে গড়িয়েছিলেন কোনো রকমে? কেন, কার জন্যে? কার জন্য, সে কথাটির জবাব মনের মধ্যে তক্ষণি পেল সোমনাথ।
আর সঙ্গে সঙ্গে ভারী লাগলো বুকের ভেতরটা। দিন কয়েক পরে খবরের কাগজ ঘাঁটতে ঘাঁটতে অরুন্ধতী নিজের জন্য বাসস্থান পেয়ে গেল একটি। এক ভদ্রমহিলা তার নিজের বাড়িতেই বোর্ডিং করেছেন। সিট সংখ্যা নটি, সাতটি পূরণ হয়েছে, আর দুটি বাকি। কি ধরনের মেয়ে চান তারও সামান্য বিবৃতি আছে, যার সঙ্গে অরুন্ধতীর কোনো গড়মিল নেই। খাওয়া দাওয়ার ব্যবস্থাও সেই মহিলারই, সব শুদ্ধ ৪০ টাকা খরচ। তৎক্ষণাৎ চিঠি লিখে দিল সে। প্রথম থেকেই সে ঠিক এই রকম একটি আশ্রয়ের কথাই ভাবছিল। ভাবছিল এই শহরের সঙ্গে একটু পরিচয় হলেই ছোট একটি ফ্ল্যাট খুঁজে নিয়ে যদি মৃন্ময়ীকে আনা যায় সেটাই সবচেয়ে ভালো হবে। আনু আসবে সঙ্গে, চিকিৎসা হবে মৃন্ময়ীর। তিনি তো বলেছিলেন সময় থাকলে তোমাকে নিয়ে আলাদা ঘর বাঁধতাম। ঘর অরুন্ধতী বাঁধবে তাকে নিয়ে? সময় নেই কে বলেছে? অফুরন্ত সময় অরুন্ধতী ঢেলে দেবে তার পায়ে। কলকাতার সব ধন্বন্তরী ডাক্তাররা তবে আছেন কি করতে? আর তাঁরা যদ্দিন আছেন মৃন্ময়ীরও সময় আছে অনেক। আর সেই সময়কে সেবা দিয়ে হৃদয় নিংড়নো ভালোবাসা দিয়ে অরুন্ধতী আরও আরও দীর্ঘ করে দেবে। তারপর সুখী হবে তারা, দুই দুঃখী মেয়ে, ব্যর্থ মেয়ে, সে আর মৃন্ময়ী, আবার তরঙ্গিনী আর অরুন্ধতীর সংসার। কিন্তু সেই আশা তার পূরণ হল না। কয়েক লাইন কালির আঁচড়েই আনু সেই স্বপ্ন তার মাকড়সার জালের মতো ছিঁড়ে খুঁড়ে একাকার করে দিয়েছে। আনু লিখেছে, যেদিন আপনি গেলেন সেদিন রাত্রিরেই তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে কাকিমা আত্মহত্যা করেছেন। বাড়িতে আপনার পালানো নিয়ে দারুণ হইচই হয়েছিল সে সময়। আমি কাকিমাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি করছিলাম, এমন সময় ভয়ানক আওয়াজ হলো একটা। পড়েছিলেন সদরের দিকে, সেখানে তখনও আলো জ্বলছিল, লোকজন ঘোরাফেরা করছিল। তারপর যা দেখলাম তা লিখতে পারবো না গুছিয়ে। আমার হাত কাঁপছে, চোখ ঝাপসা হয়ে আসছে। আমার জন্য ভাববেন না, মরবার আগে কাকিমা আমার সব ব্যবস্থাই করে দিয়ে গেছেন। খেতে না পেয়ে মরব না, কিন্তু আমার মরণের আর বাকি কি বলুন। তারপর আরো খানিকটা চোখের জলে ধোয়া বিলাপ। চিঠি পড়ে স্তব্ধ হয়ে বসেছিল অরুন্ধতী। অনেক পরে উঠে মৃন্ময়ীর দেয়া থলিটির মুখ খুলে সে সব ঝেড়ে ফেলেছিল খাটের উপর। এর আগে যখন যা দরকার হাত ঝুঁকিয়ে নিয়েছে, কিন্তু কৃপণের মতো। মনে করেছিল আগে তিনি আসুন, তারপর তো। কিন্তু আজ নীলচে কাগজগুলো হাতের মুঠোয় প্রতিশোধের মতো দুমড়ল সে, মোচড়াল, ঠেলে ফেলে দিল নিচে। তারপর সজল চোখে আবার হাত বাড়িয়ে একটি একটি করে ছড়ানো ছিটানো নোটের স্তূপ তুলে নিল থলির মধ্যে। থলিটা বুকে জড়ালো, যেন কারো অস্তিত্বের স্পর্শ পেল সেখানে, কারো অযাচিত স্নেহের স্বাক্ষর। এ টাকা কি টাকা? এ টাকা যে মৃন্ময়ী নিজে! বুক ভেসে গেল চোখের জলে। গ্রামের কথা মনে পড়ে গেল, মনে পড়ল বাড়ির কথা, দাদামণি আর তরঙ্গিনী, আম বাগান, জাম বাগান, লতার মতো তন্নি খাল, বাঁধানো ঘাট পুকুর। আরো মনে পড়ল কোনো চীনে মিস্ত্রির তৈরি কলসি পায়ার যুগল খাট, কাপড় রাখার আয়না, আলমারি, বনাত মোড়া টেবিল। শুধু কি তাই, সোমনাথের আংটি, বোতাম, মোষের শিঙের বাঁকামুখ ছাতা, মালাক্কা বেতের ছড়ি, কি না, সব প্রস্তুত, সব তৈরি, সবই দামি, সবই অবস্থার অতিরিক্ত। কিন্তু কি হলো তারপর? কেবল ফুরিয়ে গেল টাকা, বিকিয়ে গেল মন প্রাণ। তরঙ্গিনী একদিন বললেন, কাকার কাণ্ড দেখো, আমার কুড়ে ঘরে নাকি এসব মানায়। দাদামণি তামাক টানতে টানতে হাসলেন। রাজপুত্রই যদি কুড়ে ঘরে জন্মাতে পারে বৌমা, তবে তার যোগ্য অসন বসনই বা হবে না কেন? যখন মারা গেলেন, শ্রাদ্ধ শান্তি চুকিয়ে থরে থরে সব গুছিয়ে তালা বন্ধ করলেন তরঙ্গিনী। কেবল ছোট্ট একটা বাক্সে নিয়ে এলেন গয়নাগুলো। বললেন, বাড়িটাকে কলি ফিরিয়ে, মজা পুকুর সাফ করিয়ে, মাছ ছেড়ে চারপাশে বাগান ঘিরে দেব। বিয়ে হলে এ বাড়িতেই থাকতে পারবি, কাকার বাড়িতে তো জায়গা নেই। কিন্তু মূল্য যে টাকারই, তাদের মৃত্যুর পরে সে কথা দারুণভাবে উপলব্ধি করেছিল অরুন্ধতী। ওই তো পড়ে আছে সব, মৃতের কঙ্কালের মতো অনর্থক হয়ে ঘর জুড়ে, কি কাজে বা লাগলো।
কি কাজে আর লাগবে, কে ছোঁবে ওইসব? মরবার আগে তরঙ্গিনী বলেছিলেন, দে পুড়িয়ে দে, জ্বালিয়ে দে, ওগুলো তোর অভিশাপ। আগে ভাগে আশা করে থাকলে ভগবান তাদের এই সাজাই দেন। দাদামণি যদি জিনিসের স্তূপের টাকার সমাধি রচনা না করতেন, তাহলে হয়তো এই কলকাতাতেই আসতে হতো না অরুন্ধতীকে, যেতে হতো না হরিণডাঙ্গার জমিদার বাড়ি। কিন্তু এ কথাও সেই সঙ্গে না ভেবে পারল না অরুন্ধতী। সেখানে না গেলে তো মৃন্ময়ীর দেখা পেত না সে। অদৃষ্টের কি পরিহাস, কি আশ্চর্য, মৃন্ময়ীও আবার সেই ভুলই করলেন, আবার যৌতুক দিলেন তাদের, তাকে আর সোমনাথকে। কিন্তু না, এ যৌতুক অরুন্ধতী জ্বালিয়ে দেবে না, পুড়িয়ে দেবে না, তালা বন্ধ করে রেখে দেবে না তরঙ্গিনীর মতো আশা করে সাজিয়ে। এর বিনিময় সে দাঁড়াবে, মানুষের মতো মাথা খাড়া করে দাঁড়াবে সে সংসারে, মাথার উপর চাল, ক্ষুধার সময় আহার, জীবনেরই অপরিহার্য প্রহসন। আর তারপর, তারপর আবার আশার ছোট্ট বুদবুদ, একটি সরু আলোর রেখা, তার আর মৃন্ময়ীর নতুন সংসার। কিছুই হলো না, কিছুই হলো না, তার জন্য কিছুই হবার নেই সংসারে। কিচ্ছু দেবেন না পণ করেই বিধাতা তাকে পাঠিয়েছেন এ সংসারে। নিষ্ঠুর, নিষ্ঠুর ঈশ্বর, পরম নিষ্ঠুর তুমি। যতক্ষণে এইসব ভেবে সে আকুলি বিকুলি করল, ততক্ষণে বিকেল নামলো গাঢ় হয়ে। সুবিনয় হাজির হলো এসে, রোজকার মতো তাদের গল্পের আসরে ডাক পড়ল অরুন্ধতীর। মাথা ধরার ছল করেও রেহাই পেল না। সুবিনয় দৌড়ে এলো ব্যস্ত হয়ে, নিয়ে এলো অ্যাসপিরিন, উঠতেই হলো তাকে। কিন্তু সুবিনয়ের আর দোষ কি, কেতকিই তাকে এই প্রশ্রয় দিয়েছে। আর কেতকিরই বা দোষ কি, সে তো তার ভালোর জন্যই করেছে সব। তার ভেসে বেড়ানো ডিঙি নৌকোয় পাল তুলে দিয়ে তীরে ভিড়িয়ে দিতে চাইছে। অরুন্ধতী হতভাগিনী, সে চায় না সেই নিশ্চিত আশ্রয়, এমনকি সেই ভয়ে বুকের ভেতরটা তার লাফাতে থাকে সারাদিন। তাই কদিন ধরে একেবারে উদ্ভ্রান্ত হয়ে খবরের কাগজ তছনছ করে দেখছিল, এ বাড়ি থেকে পালাবার আপ্রাণ চেষ্টা, অন্য যে কোনো একটা আশ্রয়। সমুদ্রে ভাসতে ভাসতে এক গাছা কুটো জুটল, ভালোই জুটল, অনেক উত্তাপের পরে মেঘ দেখা দিল আকাশে। মৃন্ময়ীর আশীর্বাদ কাজে লাগলো এবার। মেদিনীপুরে গিয়ে চিঠি লিখল সুবিনয়, কেতকী, আমি তোমার প্রস্তাবে সম্মতি জানিয়েই এই চিঠি লিখছি। অরুন্ধতীকে বিয়ে করতে আমার কোনোই আপত্তি নেই, খবরটা তাকেও দিও আর সোমনাথকেও। আমি ভাবছি মাসখানেকের মধ্যে যে কোনো উপায় দু একদিনের ছুটি নিয়ে কলকাতা যেতে চেষ্টা করব, আর তা না হলে একদিন যে কোনো শনিবার বিকেলে গিয়ে হাজির হব এবং একেবারে বিয়ে করেই ফিরব। রেজিস্ট্রি করেই বিয়ে করব ভাবছি, কেননা আমার দিকে তো কেউই নেই ওসব হিন্দু বিবাহের অনুষ্ঠান করবার মতো, অরুন্ধতীরও কেউ নেই। অতএব হাঙ্গামার মধ্যে গিয়ে আর লাভ কি, তোমরা রেজিস্ট্রি অফিসে একটা নোটিশ দিয়ে রেখো। চিঠি পেয়ে একেবারে লাফাতে লাগলো কেতকী, সোমনাথের আপিস যাওয়া দেরি করিয়ে দিল। অরুন্ধতীকে জড়িয়ে ধরে আদর করল, আর তার উচ্ছ্বসিত আনন্দের সঙ্গে তাল রাখতে গিয়েই হয়তো দাড়ি কামাতে গাল কেটে গেল সোমনাথের। স্নান করতে গিয়ে ভুল করে গেঞ্জি ফেলে এলো, খেতে বসে শুধু জল খেলো বারে বারে। অরুন্ধতী দাঁড়িয়ে রইল দরজার আধো আড়ালে, তার চোখের পাতা কাঁপল, বুকের ভেতর কাঁপল, একটা ভীরু হরিণের মতো চকিত হয়ে উঠল শরীর মন। হরিণডাঙ্গার অমরনারায়ণের আশ্রয়ের চাইতে কেতকীর আশ্রয়ে সেই মুহূর্তে বেশি ভয়াবহ মনে হলো তার। দুপুরে খাওয়া দাওয়া মিটে গেলে কেতকীকে যথারীতি ওষুধ দিয়ে একটু ইতস্তত করে অরুন্ধতী বলল, আমি কাল যাব। যাবে কোথায়? কেতকী শুয়ে পড়তে পড়তে উঠে বসল, বোর্ডিংয়ে। বোর্ডিংয়ে? সে আবার কি? খবরের কাগজে বিজ্ঞাপন বেরিয়েছিল, আমি চিঠি লিখে ঠিক করে রেখেছি। দেখ, কথাটাকে একেবারে আমলেই আনলো না কেতকী, হেসে বলল, বোর্ডিং ফোর্ডিং এর পালা তো এবার ফুরলই, আর কেন, যে কদিন আছো এ বাড়িতেই স্বামীর বাড়ির রিহার্সালটা দাও। আরাম করে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল সে। অরুন্ধতীর তবু মুখ তুলল কিছু বলবার জন্য, তাকিয়ে রইল, অপেক্ষা করল, কিন্তু বলতে পারল না। কেতকীর মন এখন তার অর্ধসমাপ্ত উপন্যাসে, এখন সে কিছু শুনবে না,
শুনলেও কানে তুলবে না, আর তুললেও অশান্তি হবে অনেক। অতএব তার মর্জির অপেক্ষায় থাকাই ভালো। অরুন্ধতী উঠে গেল আস্তে আস্তে, কিন্তু রাত্রিরে খাবার টেবিলে আবার তুলল কথাটা, আমি তাহলে কাল সকালেই যাই। সোমনাথ খেতে খেতে চকিতে তাকালো। কেতকি বলল, ও বাবা, তুমি দেখছি সে কথাতেই লেগে আছো। এবার সোমনাথ বলল, কোথায়? জবাব কেতকিই দিল, অরুন্ধতী বোর্ডিং ঠিক করেছে, তুমি তো গার্জেন, তোমার মতটা কি? বোর্ডিং? বাঁকা হাসল কেতকি, আবার খবরের কাগজের কাটিং, আবার দেখো কোন অমরনারায়ণ। অরুন্ধতী কণ্ঠিত মুখে বলল, এক ভদ্রমহিলা তার নিজের বাড়িতে। ঠিক আছে, হঠাৎ কেতকি অসহিষ্ণু হল, এখনই তোমার যাবার কি দরকার? ধরো না পরশু শনিবার, পরশুই যদি সুবিনয় এসে পড়ে, তার চেয়ে দেখো না কটা দিন। অরুন্ধতী চুপ করে রইল, বলি বলি করেও বলতে পারল না সুবিনয় নামক যুবকটির আসা না আসার সঙ্গে তার যাওয়া না যাওয়ার কোনো সম্বন্ধ নেই। বলতে পারল না তার ভয়েই সে এমন ব্যাকুল হয়ে পালাতে চাইছে। একটু পরে অন্যভাবে বলল, আমি আবার পড়ব ঠিক করেছি। বেশ তো, সবই হবে, ওকে আসতে দাও না। কেতকি সোমনাথের দিকে ভ্রুকুটি নিক্ষেপ করল, তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ, সোমনাথ দ্রুত ভঙ্গিতে মাছের ঝোল দিয়ে ভাত মাখল, তাই তো, ও এলেই তো সব ঠিক করা যাবে। রেজিস্ট্রি অফিসে গিয়েছিলে? না তো। কেন? ভাবছিলাম নোটিশ দেবার আগে একে একবার। কেন, ওর অমত হবে বলে সংশয় হচ্ছে নাকি তোমার? সংশয়ের কথা নয়, কিন্তু অনুমতিটা দিয়ে দাও না অরুন্ধতী। এই সুযোগ! কিন্তু অরুন্ধতী আসন্ন ঝড়ের আভাসে পাখির মতো আতঙ্কিতই হলো শুধু। আরক্ত মুখে তাকালো বারবার, কিন্তু কেতকির কঠিন মুখের দিকে তাকিয়ে বলবার ভাষাটা আর খুঁজে পেল না। সোমনাথ তার দিকে তাকালো একবার, তারপর কেতকির দিকে তাকিয়ে বলল, এখন থাক না ওসব কথা, সুবিনয়ের আসতে তো দেরি আছে, ভালো জায়গা পেলে যদি যেতেই চান তাহলে যাক, আমার কি, তোমাদেরই যখন গরজ নেই। জল খেয়ে খাওয়া শেষ করল কেতকি। আজ এ পর্যন্তই। উপন্যাসের নবম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।